Hello viewers, Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে একটা অন্যরকম লুক ট্রাই করেছি, সেটা হচ্ছে একটু সানফ্লাওয়ার টাইপের, যেহেতু এখন সামার চলছে। তো সেটা মাথায় রেখে ভাবলাম যে একটা সামার সানফ্লাওয়ার টাইপের লুক করলে কেমন হয়। আমি তো কোনো মেকআপ আর্টিস্ট না, আমি সবসময় বলি নতুন নতুন করে হচ্ছে মেকআপ এক্সপেরিমেন্ট করি নিজের উপরে। সো ভালো হয় না খারাপ হয় সেটা তো তোমরাই আমাকে বলবে। তো সেই জন্য হচ্ছে আজকে একটা সানফ্লাওয়ার টাইপের লুক ট্রাই করলাম, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর নেক্সট কি টাইপের লুক দেখতে চাচ্ছ সেটাও অবশ্যই আমাকে জানাবেন। এছাড়াও আমি আরো অনেক ধরনের লুক ট্রাই করেছি, আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে দেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে, একটা কমেন্ট করতে পারো, ভিডিওটা শেয়ার দিতে পারো, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে আমি আমার বেজ মেকআপটা করে নিচ্ছি, আমি প্রাইমার দিয়ে নিচ্ছি ফার্স্টেই। আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই প্রাইমারটা আজকে ইউজ করছি। দেন হচ্ছে আমি একটা অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে আমার ডার্ক সার্কেলসগুলো হাইড করে নিব। যাদের ডার্ক সার্কেলস নেই সেক্ষেত্রে তাদের এই কালার কারেক্টারটা ইউজ করার প্রয়োজন নেই। আমি এটাকে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমি ফাউন্ডেশন দিব। আমি আজকে দুটো ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করবো, একটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ফোটো ফোকাস ফাউন্ডেশন, আর একটা হচ্ছে নোট ফাউন্ডেশন। আমার খুব 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 ফেভারিট দুটা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটাকে আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এখন হচ্ছে আমি কনসিলার দিয়ে নেব। আমি রেভলিউশনের কনসিলার ডিফাইন এই কনসিলারটা ইউজ করছি। এটাকেও আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। সো এখন হচ্ছে আমি একটা লুজ পাউডার দিয়ে আমার কনসিলারের জায়গাগুলোকে সেট করে নিচ্ছি। আমার স্কিনটা অনেক বেশি অয়েলি, তার জন্য হচ্ছে আমি একটু বেশি বেকিং করি, পাউডারটা একটু বেশি ইউজ করি। আপনাদের স্কিন যদি ড্রাই হয়ে থাকে সেই ক্ষেত্রে পাউডারটা একটু কম ইউজ করলেও চলবে, অতিরিক্ত করার দরকার নেই। এখন হচ্ছে আমি আমার আইব্রোটাকে একটা স্পুলি অ্যান্ড ব্রাশের সাহায্যে একটু ঠিক করে নিচ্ছি। আমার আইব্রোজটা আনপ্লাগ। এখন হচ্ছে আমি আই মেকআপে চলে যাচ্ছি। আমি ইয়েলো কালারটা দিয়ে ফার্স্টে আমার চোখের লিডের উপরের অংশটুকুকে কভার করে নিচ্ছি। একদম লিডে করার দরকার নেই, জাস্ট আউটার টু ইনার কোয়ার্টার কর্নার এভাবে ব্রাশ করে নিলেই হবে। এখন হচ্ছে আমি লাইট ইয়েলো কালারটা দিয়ে আবারও সেম জায়গায় আরেক দিয়ে নেব। আমি মূলত ইয়েলো কালারটাকে ফোকাস রাখতে চাচ্ছি। এখন হচ্ছে আমি এই ডার্ক ইয়েলো কালারটা দিয়ে আবারও সেম প্রসেসে আগের জায়গাটাতে ব্রাশিং করে নিচ্ছি। এখন হচ্ছে আমি অরেঞ্জ কালারটা দিয়ে আমার চোখের আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত ব্রাশ করতে করতে আসবো। এক্ষেত্রে আমার ইয়েলো কালারের একটু নিচ থেকে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি এবং খুব ভালো করে ব্লেন্ড করছি, যাতে করে কোনো হার্শ লাইন বোঝা না যায়। এখন হচ্ছে আমি একটা ওয়েট এন্ড ওয়াইল্ডের কনসিলারের সাহায্যে আমার চোখের ইনার কর্নার থেকে লিডের হাফ অংশ কনসিল করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। কনসিলারটাকে আমি কোনো পাউডার দিয়ে সেট করিনি, এটাকে একটু ড্রাই হওয়ার পরে এই হোয়াইট কালারের যে শিমারি কালারটা আছে এটা দিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এই আগের ফ্লাফি ব্রাশটা, যেটা দিয়ে আমি আমার ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালারের আই মেকআপটা করেছিলাম, সেই ফ্লাফি ব্রাশটা দিয়ে এই দুটা ইয়েলো কালার মিক্স করে সেই কনসিলারের সাইডটুকু আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, যেন হার্শ লাইন বোঝা না যায়। এখন আমি একটা ম্যাট আইলাইনার দিয়ে নিচ্ছি। আইলাইনার অ্যাপ্লাই করাটা আমার কাছে একটা মহাযুদ্ধের মতন, আমার খুবই কষ্ট হয় আইলাইনারটা অ্যাপ্লাই করতে। এখন হচ্ছে এই ব্রাউন অ্যান্ড এই অরেঞ্জ কালারটা আমি আমার চোখের লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নেব। আমি আমার চোখের প্রথম অংশটুকু অরেঞ্জ কালার অ্যান্ড পরের অংশটুকুকে ব্রাউন কালার দিয়ে হচ্ছে দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি আমার ল্যাশে কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাই করব। আমি আইল্যাশ করতে পারি না, তাই আমি হচ্ছে মাস্কারাটাকে দিয়ে কাজ চালিয়ে দিই। এখন আমি কন্ট্রোলিং করব, আদারওয়াইজ আমার চেহারাটা এতক্ষণ দেখতে সাদা ভূতের মতো লাগছিল, এখন একটু ঠিক হয়ে যাবে। ন্যাচুরালি আমি লাইট কন্ট্রোল করতে পছন্দ করি, কিন্তু আজকে আমি একটু ডিপ কন্ট্রোলিংই করব। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমি ব্রঞ্জিংও করে নেব, আমার নোজটাকেও আমি একটু ভালোভাবে কন্ট্রোলিং অ্যান্ড ব্রঞ্জিং করে নেব। এখন হচ্ছে মেবিলিনের এই ফিট ওয়ে প্রেস পাউডারটার সাহায্যে আমি আমার কন্ট্রোলিং এর এরিয়াগুলোকে একটু ঠিক করে নিচ্ছি এবং ফুল ফেসে একটু হালকা পাতলাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার স্কিনটা একটু অয়েলি, তাই আমি পাউডারিংটা একটু বেশি করি। এখন হচ্ছে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। আমি দুইটা কালার মিক্স করে আজকে ব্লাশটা দেব। ব্লাশটা প্রথমে একটু বেশি মনে হলেও পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে, কারণ ব্লাশ হচ্ছে সময়ের সাথে সাথে আস্তে আস্তে ফেড হয়ে যায়। সো অলরেডি অনেকখানি ফেড হয়ে গেছে,
এখন হচ্ছে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি ফুল মেকআপটাকে আবার একটু ভালো করে ব্লেন্ড করে নেছি। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, আমি হুডা বিউটির একটা লিপস্টিক আর এই পেন্সিল লিপস্টিকটা মিক্স করে হচ্ছে আজকে অ্যাপ্লাই করছি আমার কাঙ্ক্ষিত কালারটা পাওয়ার জন্য। এখন হচ্ছে আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি, সেটিং স্প্রেটা শুকানোর আগ পর্যন্ত কোনো কথা বলবো না, এতে করে মেকআপে ক্রিস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো সেটিং স্প্রেটা ড্রাই হয়ে গেছে, এখন আমি মেবেলিনের এই হাইলাইটিং অ্যান্ড কন্ট্রোলিং প্যালেট থেকে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক, কেমন লেগেছে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর নেক্সট কোন টপিকের উপর আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু জানাতে পারেন। আমি কিন্তু নতুন নতুন এক্সপেরিমেন্ট করি, সো সেই ক্ষেত্রে আপনাদের মতামতটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ চলে আসবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ডেসক্রিপশন বক্সে আমার সব সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করা আছে, সবাই আমার সাথে অ্যাড হয়ে